কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক প্রবাসী নারী শ্রমিকের বসতভিটা দখল করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এই অভিযোগে সকালে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী লাভলি বেগম। এ সময় তিনি জানান, বাড়ি করার জন্য কয়েক বছর আগে কচকাটা বাজারের 9 শতক জমি ক্রয় করেন তিনি। 4 মাস আগে তিনি মরিশাসে চলে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, সাবু মিয়া গংরা জমিটি দখল করে। কয়েকদিন হয় সেখানে তারা বাড়ি নির্মাণের চেষ্টা করছে। এই সংবাদে সে মরিশাস থেকে ফিরে এসে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তিনি জানান, ইতিমধ্যে সন্ত্রাসীরা একটি ঘর তুলেছে ওই জমিতে, বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয় তারা। গ্রামবাসী পরে আমাকে বলছে